ফেনী তিন লাহলের সিলমারা ব্যালট জব্দ, পোলিং এজেন্ট আটক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী তিন আসনের বিভিন্ন কেন্দ্রে মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থীপক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে সোনাগাছি উপজেলার একটি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ দুই ঘণ্টা বন্ধ ছিল, আর একটি ভোট কেন্দ্রে সিলমারা ২৫টি ব্যালট জব্দ ও পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। এছাড়াও সকাল থেকে কয়েকটি কেন্দ্রের আশেপাশে মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়াও সোনাগাছি উপজেলায় লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর পক্ষে জাল ভোট দিতে গিয়ে জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পৃথক তিনটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, জাল ভোট দেওয়ার অভিযোগে উপজেলার উত্তরচর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন, সোনাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন সহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। উত্তর চর মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক এহসানুল হক গণমাধ্যমকে জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে। সোনাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তুর্য সাহা জানান, আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতরে ২০ থেকে ৩০ জন ছেলে এসে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। তারা লাঙ্গল প্রতীকে জোরপূর্বক সিল দিয়ে বাক্সে ফেলে। দায়িত্বরত ম্যাজিস্ট্রেট খবর পেয়ে কেন্দ্রে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ সময় ১জনকে আটক করে পুলিশ। ফেনী তিন আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৬,৩৫২ জন। এদের মাঝে পুরুষ ভোটার ২,৪৫,৬৫৯ জন এবং নারী ভোটার ২,৩০,৬৯২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১জন।